বিপদ প্রায় নিশ্চিত 34 গৰাকী ৰাজপত্ৰিত বিষয়া শীঘ্ৰে চাকৰিৰ পৰা বৰখাস্ত হ'ব অভিযুক্ত বিষয়া দিশপুৰৰ আশীৰ্বাদত গ্ৰেপ্তাৰৰ পৰা সাৰিব বহুকেইজন বিষয়া প্রথম পর্যায়ত যিধরনের আসলে একাংশ রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার করেছিল আর পোনে পোনে কারাগারে প্রেরণ করা হয়েছিল পরবর্তী সময় জেরা করেছিল কিন্তু দ্বিতীয় পর্যায়ত যেটা এই সকল রাজপত্রিত বিষয়াক যেটা তেওঁলোকৰ বিরুদ্ধে যি অভিযোগ উঠিছিল সেই অভিযোগ সমূহের ভিত্তির আসলে তেখেতসকলক আসলে গ্রেপ্তার করা হওয়া নাছিল কেবলমাত্র দিশপুরের নির্দেশত এই সকল রাজপত্রিত বিষয়াক জেরা করা হয়েছিল আর সোধপোছ করে দিনটি সোধপোছ করার অন্তত বিয়লি ভাগত যাবলৈ দিছিল তাৰে মাজত মাত্র পাঁচগৰাকী ৰাজপত্ৰিত বিষয়াক গ্ৰেপ্তাৰ কৰা হ'ল কিন্তু দেখা পোৱা গৈছে যে এছ আই টিয়ে শেহতীয়াকৈ এই সকল ৰাজপত্ৰিত বিষয়াৰ বিৰুদ্ধে দ্বিতীয় পৰ্যায়ৰ যি তদন্ত আৰম্ভ কৰিছে যে তেখেতসকলৰ যি হস্তাক্ষৰৰ যি নমুনা সেই নমুনাসমূহ ফৰেঞ্চিকলৈ পঠাই দিয়া হৈছে টকা দি নম্বৰ বঢ়াই ৰাজপত্ৰিত বিষয়া হোৱা 34 গৰাকী বিষয়াৰ বিপদ চমু চাপি আহিছে এছ আই টিয়ে 25 গৰাকী বিষয়াক প্ৰথম পৰ্যায়ত জেৰা কৰাৰ পিছত দ্বিতীয় পৰ্যায়ৰ তদন্ত আৰম্ভ কৰিছে দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ করিয়ে প্রত্যেক বিষয়ের হস্তাক্ষরের নমুনা প্রেরণ করেছে ফরেন্সিকলে এস আই টিক এই মুহূর্ত লাগে টেবুলেশন চিটত প্রকৃততে কোনে লিখিছিল টকা দিয়া প্রার্থীয়ে নে ভাড়াতিয়া প্রার্থীয়ে বহিত বর্ধিত নম্বর কোনে দিছে ফরেন্সিকর এই সমূহ প্রতিবেদন অহার পাছতেই জেরাত স্বীকার করা ভাষ্যসহ সকলো তথ্য দাখিল করব উচ্চ ন্যায়ালয় সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই পূর্বর 52 বিষয়ের দরে বরখাস্ত হব 34 গৰাকী বিষয়াও কেবল এই সকল বিষয়া নহয় 2013-14 বর্ষর অন্য বহু বিষয়ের জালিয়াতি নিরীক্ষণ করেছে এছ আই টিয়ে এই নিরীক্ষণত জালিয়াতি ধরা পড়লে গ্রেপ্তারের সম্ভাবনা আছে আন বহু বিষয়া বক্রপথরে চাকরি লওয়ার অভিযোগত বর্তমানে নিলম্বন হয়েছে 25 জন রাজপত্রিত বিষয়া কিন্তু দিশপুরের দরদত গ্রেপ্তারের পর হাত সারিছে বহুকেইজন বিষয়া কিন্তু প্রশ্ন হয় একই অভিযোগত অভিযুক্ত হয়ে 55 গৰাকী বিষয়া যদি গ্রেপ্তার হয়ে কারাগারত থাকিবলগা হয় তেন্তে বাকি সকল বিষয়াক কেবল বরখাস্ততে সীমাবদ্ধ থাকিব কিয় দিশপুরের লগত থাকা সু সম্পর্কর বাবেই হারি যাব নাকি গ্রেপ্তারের পরা সেয়া এক ডাঙর প্রশ্ন বীরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট বিপদ প্রায় নিশ্চিত 34 গৰাকী রাজপত্রিত বিষয়া শীঘ্রে চাকরির পর বরখাস্ত হব অভিযুক্ত বিষয়া দিশপুরের আশীর্বাদত গ্রেপ্তারের পর সারিব বহুকেইজন বিষয়া প্রথম পর্যায়ত যিধরনের আসলে একাংশ রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার করেছিল আর পোনে পোনে কারাগারে প্রেরণ করা হয়েছিল পরবর্তী সময় জেরা করেছিল কিন্তু দ্বিতীয় পর্যায়ত যেটা এই সকল রাজপত্রিত বিষয়াক যেটা বিরুদ্ধে যি অভিযোগ উঠিছিল সেই অভিযোগ সমূহের ভিত্তির আসলে তেখেতসকলক আসলে গ্রেপ্তার করা হওয়া নাছিল কেবলমাত্র দিশপুরের নির্দেশত এই সকল রাজপত্রিত বিষয়াক জেরা করা হয়েছিল আর সোধপোছ করে দিনটি সোধপোছ করার অন্তত বিয়লি ভাগত যাবলৈ দিছিল তাৰে মাজত মাত্র 5 গৰাকী রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তার করা হল কিন্তু দেখা পোৱা গৈছে যে এস আই টিয়ে শেহতীয়াকৈ এই সকল রাজপত্রিত বিষয়ের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের যি তদন্ত আরম্ভ করেছে যে তেখেতসকলৰ যি হস্তাক্ষরের যি নমুনা সেই নমুনাসমূহ ফরেন্সিকলৈ পঠাই দিয়া হৈছে টকা দি নম্বর বঢ়াই রাজপত্রিত বিষয়া হওয়া 34 গৰাকী বিষয়ের বিপদ চমু চাপি আহিছে এস আই টিয়ে 25 গৰাকী বিষয়াক প্রথম পর্যায়ত জেরা করার পিছত দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ করেছে দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ করিয়ে প্রত্যেক বিষয়ের হস্তাক্ষরের নমুনা প্রেরণ করেছে ফরেন্সিকলে এস আই টিক এই মুহূর্তত লাগে টেবুলেশন চিটত প্রকৃততে কোনে লিখিছিল টকা দিয়া প্রার্থীয়ে নে ভাড়াতিয়া প্রার্থীয়ে বহিত বর্ধিত নম্বর কোনে দিছে ফরেন্সিকর এই সমূহ প্রতিবেদন অহার পাছতেই জেরাত স্বীকার করা ভাষ্যসহ সকলো তথ্য দাখিল করব উচ্চ ন্যায়ালয় সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই পূর্বর 52 বিষয়ের দরে বরখাস্ত হব 34 গৰাকী বিষয়াও কেবল এই সকল বিষয়া নহয় 2013-14 বর্ষর অন্য বহু বিষয়ের জালিয়াতি নিরীক্ষণ করেছে এস আই টিয়ে এই নিরীক্ষণত জালিয়াতি ধরা পড়লে গ্রেপ্তারের সম্ভাবনা আছে আন বহু বিষয়া বক্রপথরে চাকরি লওয়ার অভিযোগত বর্তমানে নিলম্বন হয়েছে 25 জন রাজপত্রিত বিষয়া কিন্তু দিশপুরের দরদত গ্রেপ্তারের পর হাত সারিছে বহুকেইজন বিষয়া কিন্তু প্রশ্ন হয় একই অভিযোগত অভিযুক্ত হয়ে 55 গৰাকী বিষয়া যদি গ্রেপ্তার হয়ে কারাগারত থাকিবলগা হয় তেন্তে বাকি সকল বিষয়াক কেবল বরখাস্ততে সীমাবদ্ধ থাকিব কিয় দিশপুরের লগত থাকা সু সম্পর্কর বাবেই হারি যাব নাকি গ্রেপ্তারের পর সেয়া এক ডাঙর প্রশ্ন বীরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট